প্রভু যীশু এখন কোথায়? স্বর্গে। প্রভু যীশুর আত্মা পৃথিবীতে পবিত্র আত্মার নামে, বুঝা না? পবিত্র আত্মা এখন পৃথিবীতে, স্বর্গে নাই। কি করার জন্য পৃথিবীতে? প্রার্থনা করার জন্য, আমাদের সঙ্গে প্রার্থনা করার জন্য। তো প্রার্থনা কিভাবে করতে হবে? প্রার্থনাটা কি? প্রার্থনা কি বলে ওটাকে? চাবা না, দাও দাও দাও, এটা কোনো কি বলে ওটা, দোকান না, সবজি ডালের না? সকালে উঠলাম, বাবা ওটা ওটা না, না ওটার জন্য প্রভু যীশু দেশে বলিদান হইল, হলো কি না? পাপের জন্য না, পাপের জন্য আমাদের কাছে পয়সা নাই, পাপের জন্য আমাদের কাছে কি নাই? ভালো স্বাস্থ্য না, সুস্থ হেলথ নাই, স্বাস্থ্য নাই, স্বাস্থ্য নাই, ঠিক সমস্যাটা কি? পাপ। পাপের জন্য ফলটা জীবনে ফল নাই বলে, পাপের জন্য বলেন, পাপের জন্য জীবনে কি নাই? ফল নাই, শান্তি নাই, আনন্দ নাই, বুঝলে না? প্রভু যীশু কি করার জন্য আসলো? আমাদের পাপের যে সমস্যা ওটাকে সমাধান করার জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেলেন। এখন যে বিশ্বাস করবে ও যিশুর মতন কার সন্তান হবে? ঈশ্বরের না। আর যারা ঈশ্বরের সন্তান ওদের ভিতরে পবিত্র আত্মা থাকবে, আর ওটা হলো প্রমাণ। পবিত্র আত্মা নাই, প্রমাণ নাই। কি প্রমাণ তুমি প্রভু যিশুকে জানো? প্রমাণ হলো পবিত্র আত্মা। হালেলুয়া, হালেলুয়া। তোমার ভিতরে পবিত্র আত্মা নাই, তুমি প্রভু যিশুর নাই। মুখ থেকে বলতে পারো, ক্রস টাঙ্গাইতে পারো, ঘরের মধ্যে প্রভু যিশুর ফটো লাগাতে পারো, প্রমাণ কি? এখন গাঁও উঠে, গ্রাম উঠে চলে আসে আর বলে তোদের তোদের যে কি বলো এটাকে, স্যার মাথা মাথা কেটে দেবো, তোরা যদি বিশ্বাস বিশ্বাস করছিস তার জন্যে। আপনার ভিতরে যদি পবিত্র আত্মা থাকে তা আপনি বলবেন তোমার মাথা কাটতে পারবি, দেখেন এই মাথা আমি আবার ভাবো স্বর্গে। প্রভু যীশু এখানে কি বললে? যে লোক ইয়া যারা তোমার শরীরকে ঘাত করতে পারে, আঘাত করতে পারে, ওই লোকদের কাছে ইয়া উনসে ডরনা নেই, ভয় পাবেন না। তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার পরিবার তোমাকে শরীরে আঘাত করতে পারে, তোমার আত্মাতে না। তোমার আত্মাতে কেউ হাত লাগাতে পারবে না। কেন? তোমার আত্মাকে প্রভু যীশু নিজের রক্ত দিয়ে কেড়ে নিয়েছে। তার জন্য আমরা এই পৃথিবীর না, আমরা এখন স্বর্গের লোক। আমেন। আমরা কোথাকার লোক? স্বর্গের লোক। দেখেন সত্যি বলছি, মরার পরে স্বর্গ নরক হয় না, আগে ডিসাইড করতে হবে। মরার পরে চান্স নাই, মরার আগে ডিসাইড করতে হবে, মরার আগে ডিসাইড করতে হবে কি তুমি কোথায় যাবা। ও মরার পরে ফটো লাগায় মালা লাগিয়ে নিছিলাম স্বর্গীয় রতন রায়, আরে গ্যারান্টি নাই স্বর্গে গিয়েছে, জীবন ভর নিজের স্ত্রীকে মারে 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 আর মরার পরে স্বর্গ হবে না, বুঝলেন? হবে জীবনে প্রথম বাংলাতে ড্রেসিং করছে আপনাদেরকে দেখে না, ঠিক আছে হচ্ছে তো, ঠিক আছে হচ্ছে না। দুটা বাক্য আপনাকে আমি বলতে চাই, ঠিক আছে? আমার সঙ্গে বলবেন,
না বাংলা বাইবেল পড়তে পারে এখানে হ্যাঁ বাংলা সবাই পড়ছে কাম কেম কে পড়বে একদম উঁচু আওয়াজ হ্যাঁ এই সব জনে কাপ কাপে যায় এমএ ভাবে ভাই আপকো আতা হ্যায় ভাই আপকো আতা হ্যায় বাংলা নি আতা আপকো আপ হিন্দি আতা হ্যায় ওকে নো প্রবলেম ওর গই ঠিক হ্যায় জো আপকো ঠিক বাংলা পড়ে আগে আমরা পড়বো রোমান্স পড়তে পেলে রোমিও রোমান্স রোমিও আট এইট এইট নাইন আট অধ্যায় নাইন ভার্স আট কা নবী কিন্তু তোমরা মাংসের অধীনে নও আত্মার অধীনে রইয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয় হালেলুয়া এক মিনিট আরেকবার বলেন আবার पढ़िए मेरे साथ हिंदी में बोली यदि सब लोग यदि किसी में किसी में मसीह का आत्मा नहीं है तो वह मसीह का जन नहीं है। दोबारा प्रभु यदि किसी में प्रभु यीशु मसीह नहीं है प्रभु यीशु मसीह नहीं है सुनिए यदि मुझ में मसीह का आत्मा नहीं है तो मैं मसीह का नहीं हूँ अमेन 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 इसका मतलब सब मसीह का नाम में चल सकता है लेकिन गारंटी ये नहीं कि उसके अंदर मसीह का आत्मा होगा। आज सब सुनिए ये बहुत मिस्ट्री चीज है आज सब चर्च में मसीह का आत्मा नहीं है सब पास्टर में मसीह का आत्मा नहीं है सब विश्वासी में मसीह का आत्मा नहीं है सब यूट्यूब में प्रचार करने वाला पास्टर के जीवन में मसीह का आत्मा नहीं है लेकिन प्रचार किसका कर रहा है बेटा बोल हिंदी में आगे मुझे बोलना चाहिए ना मैं हिंदी में प्रचार कर रहा हूँ मुझे बंगला बोलना था ना अच्छा अच्छा बोले बोले बैठिए आप कोई बात नहीं आगे मैं आपको बोलूंगा ठीक है ना लिसन सो जैसे कहा बोल ओके सब बंगला को हिंदी विश्वासीदेर मध्ये প্রভুর আত্মা থাকে না যারা আজকে অনলাইনে ইউটিউবে জায়গা যারা আপনি শুনছেন না প্রচার করছে আর যারা যে গানও গায় যিশুর গান গায় ওদের ভিতরে প্রভুর আত্মা হবে এই প্রমাণ নাই যারা ফিল্মি গান গায় ওরা প্রভুর গানও গায় ওদের ভিতরে প্রভুর আত্মা হবে না আর আমরা শুনে প্রভু প্রসন্ন হয় না প্রভু কখন প্রসন্ন হয় খুশি হয় যখন আমরা প্রভুর আত্মা দিয়ে প্রভুর উপাসনা করি তখন প্রভু যীশু বলে এই আমার লোক এই আমার আসল লোক কি লোক এই আমার আসল লোক তার জন্যে যখন লোকেরা এমনি লোক যারা প্রভুর বাক্য নিয়ে या प्रार्थना करा जन्ने सुनो भला करे प्रार्थना करार नामे
পয়সা নাই জানেন আপনারা ওদের ভিতরে প্রভু যীশুর আত্মা নাই হালেলুয়া আজকে অনেক লোক অনেক পাস্টার অনেক প্রচারক প্রভু যীশুর নামে ব্যবসায় ব্যবসা ব্যবহার করছে কি করছে ব্যবহার প্রভু যীশু আবার আসবে কি করার জন্য এদের ন্যায় করার জন্য বিচার করার জন্য আমরা প্রার্থনা করতে কেন পারি না কেন কি আমাদের ভিতরে কার আত্মা না প্রভু যীশুর আত্মা বাইবেল পড়তে পারি না কেন কি আমাদের ভিতরে প্রভুর আত্মা নাই প্রার্থনা করি তা উত্তর পাই না কেন কি আমাদের ভিতরে প্রভুর আত্মা কেন পড়তে পারছি না কেন কি প্রভুর আত্মা কি বলছে এখানে যে লোকের ভিতরে প্রভুর আত্মা নাই ওর ওই লোক প্রভুর প্রভুর জন দশ বছর থেকে প্রভু স্মরণ করছে লেকিন রোগে রোগে অসুস্থ কেন প্রভুর আত্মা নাই প্রভুর আত্মা নাই প্রভুর আত্মা কোথায় থাকে কোনো গাছে পাহাড়ে কোনো ঘরে কোনো গির্জা ঘরে তাহলে কোথায় আমাদের শরীরে কি বলে বাইবেল পহেলা করন্থী 3:16 পহেলা করন্থী 3:16 Glory to God. Hallelujah. তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এক মিনিট ভাইয়া তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে এখানে স্পষ্ট ও মন্দিরটা ওই মন্দিরটা কি অথবা তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরের মধ্যে থাকেন যাকে তোমরা ঈশ্বর থেকে প্রাপ্ত পেয়ে হয়েছো তোমাদের শরীর দেহ তোমাদের দেহ তোমাদের দেহ বলো আমার দেহ কার মন্দির পবিত্র আত্মার মন্দির ঈশ্বরের মন্দির আমেন এটা না কোনটা এই শরীর এই শরীর রোগ অসুস্থর মন্দির না লড়াই করার ঝগড়া করার নিন্দা করার চুগলি করার চালাকি করার চুরি করার মন্দির নয় কিসের মন্দির ও ঈশ্বরের মন্দির বলেন আমার শরীর ঈশ্বরের মন্দির তার জন্য ঈশ্বরকে আর কোন মন্দির লাগবে না আমেন কোন আর মন্দির চাই না কেন এই মন্দিরটা ঈশ্বরের আর কোন মন্দির চাই হাত হাতের বানানি মন্দির চাই এই চাই না গ্লোরি বলে লিসন ঈশ্বর আমাদের হাতের বানানি মন্দিরে থাকে না ঈশ্বর নিজের হাতের বানানি মন্দিরে থাকে আর ওটা হলো আমাদের শরীর আমেন আমেন গ্লোরি শুনে ধ্যান সে শোনেন এই বাক্যটা যদি শোনেন না আপনি ভালো করে এই বাক্যটা আপনাদের কান দিয়ে হয়ে আপনাদের আত্মার ভিতরে যাবে আর যখন বাক্য ভিতরে যাবে সব অসুস্থ
শয়তান রোগ সব দূরে চলে যায়। হালেলুয়া। বাক্য হলো ওষুধ। কি আছে এটা? ওষুধ। ওষুধ। বাক্য নাই জীবন নাই, জীবন নাই। বাক্য নাই প্রভুর আত্মার নাই, বাক্য নাই প্রার্থনা স্বর্গে যাবে না, বাক্য নাই আমাদের ভিতরে তো প্রভু যীশু থাকবে না আমাদের কোথায় ভিতরে। শোনেন, যেখানে বাক্য থাকে ওখানে প্রভু যীশু থাকে। হালেলুয়া। সব জায়গায় না, কোথায়? যেখানে বাক্য থাকে ওখানে প্রভু যীশু থাকে। সব জায়গায় না, যেই ঘরে লড়াই ঝগড়া থাকে ওখানে কে থাকবে? ওখানে কে থাকবে তাহলে? শয়তান। শয়তান। এই পৃথিবীতে তিনটা আত্মা থাকে, একটা হলো ঈশ্বরের আত্মা, মানুষের মনুষ্যের আত্মা, আর শয়তানের আত্মা। তিনটা আত্মা থাকে, আর আত্মা নাই, বুঝলেন? আপনি যেমনি যে রাস্তায় চলবেন ওই আত্মা আপনাদের সঙ্গে চলবে। যেই রাস্তায় আপনি চলবেন, শয়তানের রাস্তায়, তা শয়তানের রাস্তায় চললে কে চলবে আপনাদের সঙ্গে? প্রভুর রাস্তায় চললে কে চলবে আপনার সঙ্গে? একদম ইজি। তাহলে জীবনে অশান্তি কে নিয়ে আসে? আরে না, শয়তান কেন আনবে? না না, শয়তানের অধিকার নাই, আমরা নিয়ে আসি, আমরা আমরা চলি, আমরা চলি চলি, আমরা যদি, শোনেন, যদি চলি তো তাহলে অশান্তি হবে না। না, যদি আমরা শয়তানকে সুযোগ দিতে পারি তাহলে ঈশ্বরকে কেন না, ঈশ্বরকে কেন না? আপনার উপরে ডিপেন্ড, নির্ভর করে কি আপনারা কার পিছনে চলবেন। যার পিছনে আপনি চলবেন অমনি পরিমাণ, অমনি ফল আপনি নিজের জীবনে পাবেন। এটা আপনার উপরে। প্রভু যীশু কি করবে? আপনাকে আজ্ঞা দেবে, দেখ এ রাস্তা চললে এটা 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 পাবি তুমি, নাহলে আমরা দেখলাম যাদের ভিতরে কি নাই, প্রভুর আত্মা নাই, খ্রিস্টর আত্মা নাই, ওই জন কার না? ঈশ্বরের না। তারপর আমরা দেখলাম আমাদের শরীর কার বন্দি? তারপর আমরা দেখলাম শয়তানকে কি দিতে হবে না? সুযোগ দিতে হবে। সুযোগ না। আব আমরা কিভাবে প্রার্থনা করব? গালাতি চার কাছে বাংলা পড়ি, গালাতি চার কাছে আপকে বাদ হিন্দি মে হিন্দি বড় এখানে আছে। আর তোমরা পুত্র এই কারণে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট থেকে আমাদের হৃদয়ে প্রেরণ করলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। আমেন। নাও আপনি শুরুতে বলুন আরেকবার। আর তোমরা পুত্র বল, আর তোমরা এনার্জি দিয়ে, আর তোমরা পুত্র
বলে আর তোমরা পুত্র এই কারণ ঈশ্বর আপন পুত্রের ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আত্মাকে আপনার নিকট হতে আপনার নিকট হতে আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে প্রেরণ করলেন প্রেরণ করলেন ইনি আব্বা পিতা ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন বলিয়া ডাকেন আমেন আমেন প্রভুর প্রভুর আত্মা প্রার্থনা করার হাত কোথায় দিয়েছে আমাদের আমাদের মনে যেমনি আমরা নিজের মা বাবাকে ডাকি অমনি প্রভুর আত্মা দিয়ে ঈশ্বরকে কি করে ডাকতে হবে হে পিতা এটা প্রার্থনা আপনার মন মন থেকে যে শব্দ বেরোয় ওটাই প্রার্থনা এটা আমার ট্রান্সলেশন যেটা আপনার মন দিয়ে ওটা ব্যথা হয় কষ্ট হয় আনন্দ হয় স্তুতি হয় আরাধনা হয় যেটা আপনার মন থেকে প্রভুরা ওটা প্রার্থনা ঈশ্বরকে পিতা প্রভু ঈশ্বর ছাড়া আর কেউ বলে নাই আমাকে পিতা করে ডাকো কেউ না একমাত্র আমাদের প্রভু ঈশ্বর উনি বললেন আমাদের আমাদেরকে অধিকার দিয়েছে কি আমরা কাকে পিতা করে ডাকতে পারি প্রভু ঈশ্বরকে হে পিতা এটাই প্রার্থনা হালেলুয়া হালেলুয়া সকাল বিকাল কি করে ধন্যবাদ দেবেন ঈশ্বরকে হে ঈশ্বর বলে না হে পিতা ঈশ্বর আগে কি হে পিতা তারপর আগে কে ঈশ্বর আমাদের পিতা তারপর ঈশ্বর আমেন প্রভু যীশু কেন আসলেন ওই পিতা কে আমাদের সঙ্গে মেলমেলা হ্যাঁ মেলানোর জন্য এটা কোনো ধর্ম না প্রভু যীশু স্বর্গ থেকে ধর্ম এটা খ্রিস্টান ধর্ম না কেন কি খ্রিস্টান ধর্ম ব্যাবেলে লেখাই নাই খ্রিস্টান ধর্ম শব্দই নাই বাইবেলে খ্রিস্টান ধর্ম শব্দ নাই আমেন আমরা কে তাহলে সন্তান ধর্ম না কি নিয়ে আসছেন সন্তান আমেন গ্লোরি প্রভু যীশু কে বিশ্বাস করলে আমরা খ্রিস্টান হই না আমরা সন্তান হই হালেলুয়া আমেন কি হয় সন্তান অধিকার নিয়ে বলবেন যদি কেউ বলে তোরা কি খ্রিস্টান না আমরা সন্তান হ্যাঁ কে বলবেন আমরা সন্তান ঈশ্বরের সন্তান যে কোন যে কেউ বিশ্বাস করবে যীশুকে বাইবেল বলে ইয়োহন্না 1:12 তে ও ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান যারা দোষ লাগাবে ওরা চিন্তা করবে ঈশ্বরের সন্তান আমরা বলতে পারি না তার জন্য ওরা আমাদের উপরে কথা বলে বলতে তখন পারবেন যখন আমরা বাক্য পড়বেন বাক্য না পড়লে কিভাবে বলতে পারবেন বিরোধ যারা বিরোধ করে ওদেরকে কি জবাব দেবেন নিজের স্বামীকে পরিবারকে যখন ওরা বলবে খ্রিস্টান কিভাবে জবাব দেবেন বাইবেল বলে ইয়োহন্না 1:12 জন 1:12 আমি অধিকার দিয়েছি যীশু বলে তুমি ঈশ্বরের সন্তান ও শোনেন যীশু বলে যেমনি আমি ঈশ্বরের সন্তান অমনি তুমি ঈশ্বরের সন্তান কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই প্রভু যীশুতে আর আমাদের সম্বন্ধে আমেন ঈশ্বর পুত্র যীশু আর যীশুর দ্বারা আমরা ঈশ্বর পুত্র আমেন এখনো আমার বাবা
विश्वास करे ना प्रभु जीशु के उन्हें बोला आमी तो सब मानी आमी तो सब मानी एक ने फोड़ा हुए फोड़ा हलो उन्हर हमारे पापरों को था फोड़ा हुए चलो तो अगर बोले आमा के रतन आमर जन्य प्रार्थना कर তখন বলে না সবাই ফোড়া হলে প্রভু যীশু ফোড়া নাই ব্যথা নাই সবাই ব্যথা হলে প্রভু যীশু কষ্ট হলে প্রভু যীশু জ্বর হলে প্রভু যীশু না হলে সবাই भैया मेरे से बोलने नहीं आया Glory to God, hallelujah. Now. नहीं और बाबा बाबा को ये आत्मा की आगे लेसन हालेलुया हमें सरकारी काज करी ना কেন কি আমি প্রভু যীশুর জন্য নিজের বাড়ি ঘর পরিবার সম্পত্তি পড়াশোনা সব ছেড়েছি আমি 15 বছর হচ্ছে বাড়ি ছাড়া 15 বছর থেকে আমি বাড়ি ছাড়া কার জন্য বাক্যর জন্য যদি আমরা কিছু ছাড়তে পারি না প্রভুকে কিভাবে ধরবা কিভাবে ধরতে পারো প্রভুকে ধরার জন্য কিছু ছাড়তে হবে নিজের স্বার্থকে ছাড়তে হবে একটা কথা বল স্বামী স্ত্রী কতদিন এই সংসারে কতদিন টিকবে কতদিন থাকে 70 বছর তারপর কোথায় স্বামী কোথায় সন্তান সব চলে যায় স্বর্গে কোন স্বামী স্ত্রী পাবেন না মাত্র কয় বছরের জন্য এখানে স্বামী স্ত্রী তার জন্য প্রভুকে ছাড়েন না যিনি অনন্তকাল কালের জন্য আপনার সঙ্গে থাকবে যে অনন্তকালের জন্য আপনার সঙ্গে থাকবে যে 50, 60, 70 বছরের জন্য তোমার সঙ্গে থাকবে তার জন্য প্রভুকে ছাড়ো না তুমি যদি বিশ্বাস করো তুমি নিজের স্বামীকে প্রভুতে নিয়ে যেতে পারো আমরা কে যারা প্রভুর সেবক উনকা কাম কে হ্যায় যারা প্রভুর সেবা করে ওরা হলো ব্রিজ কোথায় যাওয়ার ব্রিজ স্বর্গে পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার ব্রিজ প্রভু যীশুর নামে আমরা হলো ব্রিজ প্রভুর জন্য আমরা সিঁড়ি আমরা ওই সিঁড়ি আমাদেরকে প্রভু রাস্তা জ্যোতি জ্যোতির মতন আমাদেরকে দীপ দীপ স্তম্ভর মতন গ্রামে 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 রাখছে প্রভু জন যেন যারা অন্ধকারে ওরা আলো পায় আমেন বহুত সারা বচন আ রা লেকিন মেন চারো পড়নে কে লিয়ে क्या लिखा भाई मैं पृथ्वी का ज्योति हूँ तुम जगतेर दीप्ति मध्य 5:14 तुम जगतेर आलो जीशु बोल ले ना हमारे के
তুমি জগতের আলোক, কে আমরা জগতের আলো, জগতের আলো কোথার, জগতে কোথাকার আলো, স্বর্গের আলো, আর বাড়ির বাড়ি গেলে অন্ধকার, বাবা বাড়ি গেলে পেশা বাড়ির থেকে তোর জন্য বাড়ি অন্ধকার, আমরা যদি আমরা আলো, আমাদের জীবন থেকে যদি বাড়ি আলো হতে পারে না তাহলে আমরা কি বিশ্বাস করি, আমাদের বিশ্বাস অন্যদের জীবনে একটা কোশ্চেন মার্ক, সওয়াল, প্রশ্ন, প্রশ্ন হব তর্ক। নাও জিসাস, প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু আমাদেরকে ভালো বাসেন, বাসেন, প্রভু যিশু আমাদেরকে প্রেম করেন, ভালো বাসেন, এ কাফি নেই, এটা যথেষ্ট নয়, প্রেম করেন, প্রেম করে, এটা যথেষ্ট না কি প্রভু আমাদের, আমাদেরকে প্রেম করে, প্রশ্ন এটা কি আমরা প্রভুকে প্রেম করি কি না, খালি প্রভু প্রেম করবে তোমাদের কি না, কি প্রমাণ আমরা প্রভুকে প্রেম করি, কি প্রমাণ, প্রমাণ হলো প্রভু বলে যে আমার বাক্যতে চলে ও আমাকে প্রেম, ও আমাকে প্রেম, সব যারা বাক্য, যারা আমার বাক্যে চলে, নাও লাস্ট ভার্স, লাস্ট লাস্ট ওয়ালা এক পদ পড়েঙ্গে, বহুত জবরদস্ত হ্যায় উসকে বাদ হম প্রার্থনা করেঙ্গে আপসে, ঠিক হ্যায়, নাও রো মতি, মতি সাত অধ্যায় একুশ পদ, সাত অধ্যায় বাইশ সে হম স্টার্ট করেঙ্গে, আর আপকে সাথ সাথ ইনকো পড়াইয়ে থোড়া সা তাকি ইয়ে পড়ে, उसके बाद हम आपके लिए प्रार्थना करेंगे। पास कितना बोले? 22 से बढ़िए, 22 23 22 से 21 तक वाला है, 21 तक ना, 21 से, हे प्रभु, हे प्रभु, 25 चारा আমাকে বলেন, বল জোরে, হ্যাঁ, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, বলে বলে তারা সকলে, তারা সকলে যে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে, এরকম না, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই যেতে পারবে, সেই দিন অনেকে আমাকে বলবে হে প্রভু, হে প্রভু, আমার আপনার নামে আমরা কি বাণী বলি নাই, আপনার নামে কি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি অনেক আশ্চর্য কাজ করি নাই, তখন আমি তোমাদের স্পষ্ট বলবো আমি কখনো তোমাদের জানি না, এ অধর্মচারীরা আমার নিকট হতে দূরে যাও, কে বলছে, কাদের কি বলছে, যারা হে প্রভু, হে প্রভু করে চিৎকার করে, প্রভু যিশু কাকে বলছে, বিশ্বাসীদের, আর ওদেরকে যারা সেবক, যারা ভূত ছাড়ায় সুস্থ কাজ করে, যাদের যাদের দ্বারা সুস্থ হয়, প্রভু যিশু বলে আমি তোদেরকে, আর ওখানে যে বাড়ি বলো লেখা ওর মানে হলো ভবিষ্যৎবাণী, আমি কাকে চিনি, যিশু বলে যে আমার বাক্য ছাড়ে, আমি আর আর কাকে জানি, এখানে বসে কি লাভ যদি আমরা প্রভুর বাক্যতে, কি লাভ, গান গে প্রভু যিশু বলবে তো আবার বাড়ি যায় ওটাই, সেই এখন এখানে হে প্রভু, হে প্রভু করবে, আর প্রভু তো সবসময় দেখে আমাদেরকে দিন আর রাত, খালি এখানে যখন আসে তখন তো প্রভু চোখ খোলে না,
না বাকি টাইমে তো কালা চশমা লাগায় না দিন রাত প্রভু আমাদেরকে দেখে আমাদের আগুয়া যারা আছে ওদেরকে আমরা ধোকা ধোকা বলতে ধোকা দিতে পারি প্রভু যিশুকে দিতে পারি না প্রভু কি চায় ওর বাক্য পালন ওর বাক্য পালন করবা ওর আত্মা তোমার ভিতরে থাকবে তোমার সঙ্গে সঙ্গে চলবে আমেন আর প্রার্থনা কি যেটা আপনার মুখ থেকে বলবেন হে পিতা ঈশ্বর আমার সাহায্য কর আমি কষ্টতে আছি আমি আমি আপনার বাক্যতে চলতে চাই হে পিতা ঈশ্বর প্রভু যিশুর নামে আমাকে শক্তি দাও আমেন বাড়িতে কোনো সমস্যা হয় জীবনে কোনো সমস্যা হয় বলো প্রভু যিশুর নামে আমি আজ্ঞা দিই দূরে হও যাচ্ছে চলে গেল আমেন আমরা করি না দেখেন 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 আমরা চলি না তার জন্য জানি না আমরা কে চলো দেখতে পারবা তুমি কে আমেন চলো দেখতে পারবা তুমি কে বলো দেখতে পারবা তুমি কে আমেন আমেন দ্যাটস ইট Now let's pray. প্রার্থনা করি না আরো শুনতে চান না ঠিক আছে করে আরেকটা কর আরো বলি প্রার্থনা করি ঠিক আছে না আরে দিয়ে কি আপ আপনি তো বলবেন না টাইম আছে তো দাদা ওই দাদা বলবেন না হ্যাঁ